হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লতিফুর রহমান চোটাম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিওর্স আজকে আমরা জানবো ডিপোজিট স্লিপ কিভাবে লিখতে হয় আমরা অনেকেই জানি না সঠিকভাবে ডিপোজিট স্লিপ লিখার নিয়ম যার কারণে আমরা ব্যাঙ্ক কাউন্টারে অনেক হয়রানির শিকার হয়ে থাকি আজকে চলুন তাহলে কীভাবে সঠিকভাবে ডিপোজিট স্লিপ লেখা যায় তা জেনে নিন ভিওর্স আমি এখানে সাউথ ইস্ট ব্যাংকের একটি ডিপোজিট স্লিপ নিয়েছি ভিয়ার্স আমি এখানে সময় স্বল্পতার জন্য আগেই স্লিপটি লিখে রেখেছিলাম ভিয়ার্স এখানে দেখুন প্রথমত ব্রাঞ্চ এখানে ব্রাঞ্চের নাম লিখতে হবে আবার এখানেও কিন্তু ব্রাঞ্চ লেখা আছে অর্থাৎ এখানে দুই জায়গায় দুইটি ব্রাঞ্চ ভিউয়ার্স প্রথমে আমাদেরকে যেটা করতে হবে ব্রাঞ্চের নাম লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানেও ব্রাঞ্চের নাম লিখ লেখা আছে আবার এখানেও ব্রাঞ্চের নাম লিখে আছে এখানে দুইটা ব্রাঞ্চ কেন অ্যাকচুয়ালি ভিয়ার্স আমি এই অ্যাকাউন্টে টাকা জমা দিব আর এই অ্যাকাউন্টটি হচ্ছে আমার টঙ্গি ব্রাঞ্চে কিন্তু আমি এই মুহূর্তে মাওনাতে আছি যার কারণে মাওনা ব্রাঞ্চে আমি টাকাটি জমা দিতে এসেছি তাই যে ব্রাঞ্চে আপনি টাকা ডিপোজিট করবেন সেই ব্রাঞ্চের নামটি আপনি উপরে লিখবেন আর এই অ্যাকাউন্টটি যে ব্রাঞ্চের সাথে অ্যাটাচড সেই ব্রাঞ্চের নামটি এখানে লিখবেন আর যদি আপনি টুঙ্গি ব্রাঞ্চে টাকাটা জমা দিয়ে থাকেন তাহলে উপরে জাস্ট টুঙ্গি লিখলেই হবে সেই ক্ষেত্রে নিচে আর কোনো ব্রাঞ্চের নাম লেখা দরকার নেই অর্থাৎ যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চেই যদি আপনি টাকা ডিপোজিট করে থাকেন তাহলে নিচে আর কোনো কিছু লেখা দরকার নাই উপরে লিখলেই চলবে আচ্ছা তারপরে দেখেন এখানে অ্যাকাউন্ট নেম অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কি নামে আছে আমার অ্যাকাউন্ট হচ্ছে এম ডি রহমান ছোটন তো অ্যাকাউন্টের নাম লিখবেন আর এখানে সুন্দরভাবে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিবেন তারপরে দেখুন ডান পাশে আছে আপনার ডেট অর্থাৎ আপনি যে তারিখে আপনার টাকা ডিপোজিট করবেন সেই তারিখের সেই তারিখটা এখানে লিখবেন তারপরে হচ্ছে আপনার অ্যামাউন্ট আমি এখানে এক কোটি টাকার অ্যামাউন্ট লিখেছি অর্থাৎ আমি এক কোটি টাকা আজকে ডিপোজিট করব সো এখানে আপনি এক কোটি টাকা সংখ্যায় লিখে দেবেন এখানেও আপনি বক্সের ভিতরে সুন্দর করে লিখবেন একটা বিষয় এখানে খেয়াল করবেন এখানে দেখেন অনেকগুলো বক্স দেয়া আছে আমরা এগুলো বুঝি না অ্যাকচুয়ালি ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন এই বক্সে কিন্তু কোনো কিছু লিখবেন না অর্থাৎ এই বক্সটা হচ্ছে পয়সা লেখার জন্য যদি আপনার অ্যামাউন্টে যদি পয়সা থাকে যদি আপনি পয়সা জমা করেন সেই ক্ষেত্রে আপনি পয়সা লিখবেন সাপোজ ধরেন পাঁচ পয়সা বা দশ পয়সা বা পঞ্চাশ পয়সা কিন্তু এখন আর পয়সা আমাদের নেই সো এখানে আর কোনো কিছু লেখা দরকার নেই তবে আপনি একটু পয়েন্ট দিয়ে জিরো জিরো লিখে দিতে পারেন তারপরে দ্বিতীয় বক্সে আপনি তিনটা সংখ্যা লিখবেন এই বক্সে আপনি দুইটা সংখ্যা অর্থাৎ পরের প্রত্যেকটা বক্সে দুইটা করে সংখ্যা বসাতে হবে এই এইখানে অনেকে আমরা ভুল করে থাকি ভিউয়ার্স এখানে আমি এক কোটি টাকার ডিপোজিট করব সো এখানে আমি এক কোটি টাকার অ্যামাউন্ট লিখেছি প্রথমে খেয়াল করুন এই বক্সে পয়সা লিখার বক্স এটা এখানে আপনি পয়সা যদি আপনার ডিপোজিটের পার্ট না থাকে তাহলে এখানে জিরো জিরো দিয়ে কাভার করে দেবেন যেহেতু আজকে আমি পয়সার কোনো লেনদেন করব না সো এখানে আমি পয়সার অ্যামাউন্ট লিখি নাই বা আমার দরকার পড়ে তারপরে দেখেন এখানে আমি এক কুড়ি টাকার অ্যামাউন্ট এইভাবে লিখেছি আপনারা খেয়াল করবেন প্রথম ঘরে তিনটি সংখ্যা বসেছে দ্বিতীয় ঘরে দুইটি সংখ্যা তৃতীয় ঘরে তিনটি সংখ্যা এবং পরবর্তী ঘরে একটি সংখ্যা অর্থাৎ প্রথম ঘরে সব সবসময় তিনটি সংখ্যা বসবে তারপরের ঘরে দুইটি করে বসবে অর্থাৎ তারপরে সবগুলো ঘরে দুইটি করে সংখ্যা বসবে এটা হচ্ছে আপনার নিউমেরিক্যাল সিস্টেম আপনার নিউমেরিক্যাল সিস্টেমটা হচ্ছে এরকম প্রথম তিন ঘরের পরে কমা বসে তারপরে দুই ঘরের পরপর আপনার কমা বসাতে হয় সো এখানে প্রথম ঘরে তিনটি সংখ্যা দ্বিতীয় ঘরে দুইটি সংখ্যা এবং তৃতীয় ঘরে তিনটি দুইটি সংখ্যা তারপরে প্রত্যেকটি ঘরে দুটি করে সংখ্যা বসবে সো এই হিসাবে আপনি অ্যামাউন্টটি বসাবেন তারপরে দেখেন এখানে আপনি এক কোটি টাকা আমি এক কোটি টাকা ডিপোজিট করতেছি সো এটা আমি এখানে কথায় লিখে দিলাম আচ্ছা তারপরে হচ্ছে আপনি যেটা করবেন এইখানে দেখুন ডিপোজিটর সিগনেচার অর্থাৎ এখানে আমার সিগনেচার এখানে কন্ট্যাক্ট নাম্বার এখানে কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই লিখে দেবেন আর এইখানে আপনি কিন্তু সাইন করবেন না এখানেও করবেন না কারণ এখানে স্পষ্ট ভাষায় লিখে আছে যে রিসিভিং অফিসার অর্থাৎ যে অফিসার যে ক্যাশ অফিসার আপনার টাকা বুঝে রিসিভ করবে উনি সেখানে সিগনেচার করবে এটা আপনার ব্যাঙ্ক অফিসার সাইন করবে ভিওর্স তারপরে যেটি করবেন আপনি এই স্লিপের ঠিক পুলটা পাশে এখানে দেখেন ডেনোমিনেশন লেখা আছে অর্থাৎ এই বক্সটা আপনাকে ফিল করতে হবে দেখুন এখানে আমি এক হাজার টাকার নোট দিয়েছিলাম পাঁচ হাজার পিস সো পাঁচ হাজার পিসে আপনার হয় পঞ্চাশ লাখ টাকা তারপরে পাঁচশো টাকার পিস হচ্ছে নয় হাজার নয় হাজার নোটে হয় আপনার পঁয়তাল্লিশ লাখ টাকা আর একশো টাকার নোট দিয়েছি আমি পাঁচ হাজার সো এটা হচ্ছে আপনার পাঁচ লাখ টাকা টোটাল আপনার হিসাব করলে এখানে হয় এক কুড়ি টাকা এটা আপনি অবশ্যই এখানে লিখে দেবেন আর যদি সম্ভব হয় নিচে একটা সাইন করে দেবেন এটা আপনার সেফটির জন্য পরবর্তীতে যদি কোনো কাউন্টিংয়ের প্রবলেম হয় আপনি এখান থেকে আপনি আপনার তথ্য যাচাই করতে পারবেন ভিউয়ার্স আপনারা যদি টাকা যদি ডিপোজিট যদি আপনি ক্যাশে না করে যদি চেকের মাধ্যমে করে থাকেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন যেহেতু আমি এই ডিপোজিটটা ক্যাশের মাধ্যমে করেছি অর্থাৎ সরাসরি ক্যাশ ক্যাশ নোট দিয়েছি সো এখানে পিছনে আমি ডেনোমিনেশনটা লিখে দিয়েছে অর্থাৎ আমি এই নোটগুলা কাউন্টারে জমা করেছি এই এই টোটাল নোটগুলো মিলি আমার এক কোটি টাকা হয়েছে আমি এই টোটাল এক কোটি টাকার এই নোটগুলো দিয়েছি যদি আপনি চেকের মাধ্যমে সরাসরি কাউন্টারে জমা করেন সেই ক্ষেত্রে বা কী করবেন বা যদি আপনি যদি ক্লিয়ারিংয়ের মাধ্যমে জমা করেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন সেই ক্ষেত্রে সব সিস্টেম সেম একই একই নিয়ম জাস্ট এইখানে দেখুন আপনি চেক ডিটেলস অর্থাৎ চেক নাম্বার বসাবেন চেকের ব্রাঞ্চ ব্রাঞ্চের নাম দিবেন এবং কোন ব্যাংকের চেক সেটা বসাবেন এবং এখানে অ্যামাউন্ট বসাবেন আর বাকি যা নিয়ম আছে সব একই ভিওর্স চেকের দেখুন একদম উপরে এই যে ডান পাশে একটি সিরিয়াল নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আপনার চেক নাম্বার এই সংখ্যাটাই এই সংখ্যাটাই এখানে চেক নাম্বারের জায়গায় লিখে দিবেন অর্থাৎ চেক নাম্বার বলতে এখানে লিখে দিবেন তারপরে যে ব্যাংকের চেক সেই ব্যাংকের নাম লিখবেন সেই ব্যাংকের ব্রাঞ্চ নাম লিখবেন লিখার পরে তারপরে আপনি ক্যাশ অফিসার বা অ্যাকাউন্টস অফিসার যিনি থাকে ওনার কাছে জমা দিয়ে দিবেন জমা দেওয়ার পর ক্যাশ অফিসার আপনাকে এখানে একটা সিল দেবে এবং টাকা বুঝে পেয়েছে সেটার প্রমাণস্বরূপ এখানে একটা সাইন দিবে সাইন দিয়ে আপনাকে এই অংশটা ফেরত দিয়ে দেবে এবং উপরে অবশ্যই একটা ব্যাচ নাম্বার লিখে দেবে আপনি ব্যাচ নাম্বার লিখা ছাড়া আপনি এটা অ্যাকসেপ্ট করবেন না আপনি অবশ্যই বলবেন যে এখানে আপনি ব্যাচ নাম্বারটা লিখে দিন এটা ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে একটা ব্যাচ নাম্বার সিস্টেম থেকে পড়বে সফটওয়্যার থেকে পড়বে সেই ব্যাচ নাম্বারটা অফিসার এখানে লিখে দেবে এবং এখানে একটা সিল দেবে এবং এখানে একটা সাইন দেবে তারপরে এটা আপনাকে রিটার্ন করবে আপনি এটা নিয়ে চলে আসবেন এই হলো আপনার ডিপোজিট করার সিস্টেম বা নিয়ম আপনি এইভাবে খুব সহজেই ব্যাঙ্কে কাউন্টারে আপনি টাকা জমা করতে পারেন ভিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন সেই সাথে শেয়ার করুন বেশি বেশি করে ধন্যবাদ সবাইকে